তুরস্কে নব্বই হাজার মসজিদের জীবাণুমুক্ত স্প্রে করোনা ভাইরাস প্রতিরোধে বিশাল এক কর্মসূচি হাতে নিয়েছে এরদোগান সরকার তুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন দেশটিতে জুমার নামাজের জন্য জীবাণু মুক্তকরণ স্প্রে করে প্রস্তুত করা হয়েছে নব্বই হাজার মসজিদ আনাদলু এজেন্সি মিলিয়াদ তুরস্কের রাষ্ট্রপতির মুখপাত্র ইব্রাহিম জানান তুরস্ক করোনা ভাইরাস প্রতিরোধে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে মসজিদ স্প্রের এর কাজটিও একটি সতর্কতামূলক পদক্ষেপ তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান আলী আরবাস আহমেদ হামদি আকাশকি মসজিদে জুমান নামাজ পড়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এদিকে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ করেছে তুরস্ক এপ্রিল মাসের শেষ পর্যন্ত শ্রোতা ছাড়াই ক্রীড়া প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে প্রসঙ্গত তুরস্কে মাত্র একজন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান একটি অনুষ্ঠানে গিয়ে নিজেকে করোনা ভাইরাস থেকে বাঁচানোর জন্য খুব চেষ্টা করেন যদিও তুরস্কে এখন পর্যন্ত মাত্র একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে কাতার ভিত্তিক বার্তা সংস্থা আল আরাবিয়ার খবরে বলা হয় রজব তাইব এরদোগান এক অনুষ্ঠানে গিয়ে সবার থেকে একটু দূরে বসেন এ সময় তার সঙ্গে হাত মেলার জন্য কয়েকজন সদস্য হাত বাড়ালে তিনি হাত বুকে রেখে তাদের সালামের উত্তর প্রদান করেন প্রেসিডেন্ট এরদোগান একজন ফটোগ্রাফার রেখেছেন যার কাছে একটি অত্যাধুনিক তাপ ক্যামেরা রয়েছে ক্যামেরাটি ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম ওই ফটোগ্রাফার ক্যামেরাটি দিয়ে প্রেসিডেন্ট আশপাশের কেউ জরাক্রান্ত কিনা সেটি যাচাই করে ওই অনুষ্ঠানটিতেও বিষয়টি যাচাই করা হয় খবরে বলা হয় ছেষট্টি বছর বয়সী এই তুর্কি প্রেসিডেন্ট বলেন করোনা ভাইরাস থেকে নিজেকে নিজে বাঁচাও তুরস্কের কাছে কোনো ভাইরাস শক্তিশালী নয় বলেও মন্তব্য করেন তিনি আসুন সকলে মিলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি বললেন ডোনাল্ড ট্রাম্প মহান আল্লাহ প্রদত্ত বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কে কাঁদছে সারা দুনিয়া এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত দুই হাজার দুশো নিরানব্বই জন আক্রান্ত হয়েছেন এমন পরিস্থিতিতে করোনা মোকাবেলায় দেশটিতে জাতীয় প্রার্থনা দিবস পালনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণার কয়েক ঘন্টা পরেই এই আহ্বান জানান তিনি এমনকি এই ভাইরাস মোকাবেলায় পঞ্চাশ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেন তিনি শনিবার এক টুইট ট্রাম্প বলেন আমি রোববার পনেরো মার্চকে জাতীয় প্রার্থনা দিবস হিসেবে ঘোষণা করছি ইতিহাস অনুসারে আমরা এমন এক দেশ যারা এমন পরিস্থিতিতে সুরক্ষা ও শক্তির জন্য সৃষ্টিকর্তার কাছেই যাই আরেক টুইটে তিনি বলেন যে যেখানেই থাকেন সবাই বিশ্বাস করে প্রার্থনায় অংশ নিন একসঙ্গে আমরা সহজেই জয়ী হব এদিকে সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আর খ্রিস্টান এবং ক্যাথলিক সম্প্রদায়ের একটি বড় অংশই ট্রাম্পের অনুসারী তাদের ভোট ধরে রাখতে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে রিপাবলিকান সরকার যুক্তরাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতা ঘোষণা সহ সরকারি স্কুলগুলোতে প্রার্থনা আয়োজনে জোরালো ব্যবস্থা নিয়েছে ট্রাম্প প্রশাসন এছাড়া ধর্মীয় সংগঠনগুলো যেন ফেডারেল সরকারের হাতে হয়রানির শিকার না হয় সেই বিষয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে অন্যদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসকে সম্প্রতি ফ্যান্টাসি বলে মস্করা করা ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো এবার নিজেই আক্রান্ত হয়েছেন কয়েকদিন আগে তিনি সাক্ষাৎ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এরপর দেশে ফিরেই আক্রান্ত হন তিনি এর আগে ব্রাজিলের প্রেসিডেন্টের সহযোগী কোভিড নাইন্টিন রোগে সংক্রামিত হওয়ার পরেই পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস মিলেছে এই সহযোগীকে নিয়েই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন জাইর আমেরিকার ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজের আসরে গিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো সেখান থেকে ফেরার পরেই করোনা ভাইরাসে আক্রান্ত হয় তিনি আমেরিকা সফরে জেইরের ঘনিষ্ঠ সহযোগী করোনা ভাইরাসে আক্রান্ত হন তারপরেই জাইর সংক্রমিত হয়েছেন বলে মনে করা হচ্ছে এদিকে ওই খবর প্রকাশ্যে আসার পরেই হোয়াইট হাউসে উদ্বেগ বেড়েছে যদিও ট্রাম্পের শরীরে এখনো করোনা ভাইরাসে কোনো লক্ষণ দেখা যায়নি তবে ফ্লোরিডায় দুই প্রেসিডেন্টকে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোয় ট্রুডো স্বাস্থ্য পরীক্ষায় সোফির শরীরে কোভিড নাইন্টিন ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সফিকে নির্দিষ্ট সময় পর্যন্ত আলাদা করে রাখা হবে এএফপির এক প্রতিবেদনে কথা জানানো হয়েছে এতে আরও জানানো হয় সোফির শরীরে করোনা ভাইরাস ধরা পড়লেও তা এখনও প্রকট হয়ে ওঠেনি মৃদু মাত্রায় রয়েছে তবে জাস্টিন ট্রুডোর শরীরে এখনও ওই ভাইরাস শনাক্ত হয়নি যুক্তরাজ্যে এক অনুষ্ঠানের পর ট্রুডোর স্ত্রী সোফি অসুস্থ বোধ করছিলেন এরপর থেকে ট্রুডো ও তার স্ত্রী স্বেচ্ছা আইসোলেশনে যান প্রধানমন্ত্রী ট্রুডোর শরীরে করোনার কোনো লক্ষণ এখনও দেখা যায়নি তবে তার স্ত্রীর শারীরিক পরীক্ষা করা হয় পরীক্ষার পর সোফির শরীরে করোনা ধরা পড়ে মোদীর প্রস্তাবে ইমরান খানেরও সম্মতি চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার যে আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে সম্মতি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মোদীর আহ্বানের একদিন পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই মহামারী মোকাবেলায় আঞ্চলিক এবং বৈশ্বিকভাবে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শনিবার সকালের দিকে পাক ওই কর কর্মকর্তা বলেছেন কোভিড নাইন্টিন মোকাবেলায় প্রস্তাবিত ভিডিও কনফারেন্সে অংশ নেওয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারীকে দায়িত্ব দেওয়া হয়েছে টুইটে তিনি বলেন কোভিড নাইন্টিন এর হুমকি মোকাবেলার জন্য সমন্বিত আঞ্চলিক এবং বৈশ্বিক প্রচেষ্টা দরকার এই ইস্যুতে সার্কভুক্ত সদস্য দেশগুলোর ভিডিও কনফারেন্সে পাক প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী অংশ নেবেন বলে জানান ওই কর্মকর্তা পাক এই কর্মকর্তা বলেন প্রতিবেশীদের সহায়তায় প্রস্তুত আছে পাকিস্তান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ইতিমধ্যে জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান ইতিপূর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সার্ক সদস্য দেশগুলোর সঙ্গে করোনা মোকাবেলায় উপযুক্ত কৌশল নির্ধারণের প্রস্তাবে সায় দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক টুইটে করোনা ভাইরাস মোকাবেলায় প্রতিবেশী এবং সার্কের সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান টুইটে মোদী বলেন আমি প্রস্তাব করছি সার্কের নেতারা করোনা ভাইরাসে ল শক্তিশালী এক কৌশল নির্ধারণ করবেন আমাদের নাগরিকদের সুস্থ রাখতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান ভুটান মালদ্বীপ নেপাল ও শ্রীলঙ্কা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্য মোদীর ওই প্রস্তাবে সাড়া দিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটেশ রিং মোদী প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটা বায়া রাজাপাক্সে এক টুইটে তিনি বলেছেন মহৎ এই উদ্যোগে ধন্যবাদ নরেন্দ্র মোদী আমরা এই আলোচনায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত করোনার হাত থেকে রক্ষা পেতে ধনকুবেরেরা আশ্রয় নিচ্ছেন বাংকারে করোনা ভাইরাসের প্রকোপের হাত থেকে রক্ষা পেতে বিশ্বের ধনকুবেরদের অনেকেই বাংকারে আশ্রয় নিচ্ছেন আর কেউ কেউ ব্যক্তিগত বিমান ভাড়া করে ছুটছেন নির্জন শৈল নিবাস বা বিনোদন কেন্দ্রে এদের মধ্যে কেউ কেউ নিজে বা পরিবারের সদস্যরা সত্যি ভাইরাসে আক্রান্ত হলে বা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য চিকিৎসক ও নার্স বহরকে নিজেদের সঙ্গী করেছেন পাশাপাশি করোনা ভাইরাস শরীরে ঢুকেছে কিনা তা শনাক্ত করার জন্য বিশ্বের খ্যাতনামা প্রাইভেট ক্লিনিকগুলোতে ঢুঁ মারছেন লন্ডনের হার্লি স্ট্রিটে একটি খ্যাতনামা ক্লিনিকের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানান তাদের উদ্বিগ্ন স্বাস্থ্য ভোক্তাদের সংশ্লিষ্ট পরীক্ষা ব্রিটেনের বাইরে অন্য কোন দেশে করার ব্যবস্থা করা হবে ব্রিটেনে করোনা পরীক্ষার যে নীতিমালা বেঁধে দেওয়া হয়েছে তার আওতায় এসব ভোক্তার পরীক্ষা দেশটিতে করা সম্ভব নয় আতঙ্কিত ধনকুবেরেরা কেবল পরীক্ষায় করে খ্যান্ত দেননি বরং অনেকেই কোভিড নাইন্টিন টিকার জন্য বায়না ধরছেন এখনও করোনা ভাইরাস ঠেকাতে কার্যকর কোনো টিকা বের হয়নি ব্রিটেনের অন্যতম কার্ডিও সার্জন আলী জানান এক্ষেত্রে ফ্লু ঠেকানোর প্রচলিত টিকা দেয়া হচ্ছে এছাড়া করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে জীবনযাত্রার পরিবর্তন নিয়ে বিশদ আলোচনা ও সুপারিশ করা হচ্ছে কোনো কোনো উদ্বিগ্ন ধনকুবেরদের দেহ পরীক্ষা ব্যবস্থা জোরদারের পরামর্শ এবং কথিত সেবা দিচ্ছে এজন্য ভিটামিন এবং মিনারেলের মিশ্রণ অ্যান্টারভেনাস বা রক্তনালী পথে ইঞ্জেকশনও দিচ্ছে তারা এ ধরনের চিকিৎসার জন্য ব্রিটেনে মাথাপিছু সাড়ে তিনশো পাউন্ড স্টার্লিং নেওয়া হচ্ছে বলেও জানানো হয় গর্ভস্থ আশ্রয় কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়া ভিত্তিক বিভোস গ্রুপের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী রবার্ট ভিসিনো জানান করোনা প্রকোপ দেখা দেওয়ার পর এই ধরনের কেন্দ্রের বিক্রি বেড়েছে পাশাপাশি এই সংক্রান্ত খবর নেওয়ার বিষয়টিও আগের তুলনায় অনেক বেড়েছে ইন্ডিয়ানায় শীতল যুদ্ধের সময় নির্মিত বাংকারকে আশি ব্যক্তির বসবাসের উপযোগী করা হয়েছে এছাড়া সাউথ ডাকোটাতে পরিত্যক্ত পাঁচশো পঁচাত্তরটি বাংকারকে আবাসিক অবস্থায় নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে এসব বাংকার দ্বিতীয় মহাযুদ্ধের সময় অস্ত্রকার হিসেবে নির্মাণ করা হয়েছিল সংস্কার করে এসবের কোনো কোনোটাই ভূগর্ভস্থ সাঁতারখানা বা সুইমিং পুল সিনেমা বা বিনোদন কেন্দ্র সহ নানা সুবিধা যোগ করা হয়েছে কোনো কোনো আশ্রয় কেন্দ্রে ভূগর্ভে তলা স্থাপনও রয়েছে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ